হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছো। আমি কিন্তু দারুণ আছি, আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হয়ে গেলাম। আজকে এই মাত্র জাস্ট আমি একটা ভিডিও দেখলাম, সেটা আবার দেখলাম মাই ভিলেজ লাইফ টিনা। তোমরা সবাই চেনো টিনাকে, তো টিনার যে সেকেন্ড একটা চ্যানেল আছে সুরলেখা মিত্র বলে, তো ওই চ্যানেলে আমি সন্দীপের একটা ভিডিও দেখলাম। তো ভিডিওটা দেখার পরে আমার মনে হলো যে এই প্রসঙ্গে একটা ভিডিও করা যেতেই পারে, কারণ জাস্ট আমি ভিডিওটা দেখলাম আর তোমাদের সাথে সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করছি। তো হঠাৎ করে দেখলাম সন্দীপ খুব কান্নাকাটি করছে, ওর পরিবারের মানুষজন কান্নাকাটি করছে। তোমরা ভাবছো যে এইরকম একটা পরিস্থিতিতে আমি হাসছি কেন, হাসির কারণটা আমি তোমাদের বলছি। একটু ওয়েট করো, আমি তোমাদের সবটাই তোমাদের কাছে একদম ক্লিয়ার করে দেবো। তো তার আগে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলো না, আর একটা করে লাইক করো আর একটুখানি কমেন্ট করো, যাতে আমি একটু উৎসাহ পাই এবং নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো কন্ট্রোভার্সি আবারও চলে এসেছি, কন্ট্রোভার্সির একটা ভিডিও নিয়ে, সেটা আবার অবশ্যই করব আমি, সেটা মাই ভিলেজ লাইফ টিনাকে নিয়ে। তো এর আগে আমি টিনাকে নিয়ে একটা দুটো ভিডিও বানিয়েছি, বেশি ভিডিও আমি বানাইনি, কারণ কিন্তু এখন যেটা মানে আজকে যেটা দেখলাম একদম হট টপিকে একটা নতুন ভিডিও, ভাবলাম যে এটা করা যেতেই পারে অবশ্যই টিনাকে নিয়ে। তো সন্দীপ কান্নাকাটি করে বলছে টিনা নাকি রাত দুটোর সময় ওর বাবা মাকে ফোন করে নাকি পালিয়ে গেছে, অবশ্যই পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছে। থাম্বনেলটা টাইটেলটা এটা ছিল। তো আমি ভাবলাম যে দেখি ক্লিক করে কি ব্যাপারটা কি, তখন দেখলাম যে সন্দীপ কান্নাকাটি শুরু করে দিয়েছে, সব পাশে ওর মা বসে আছে, বাবা বসে আছে, মায়ের কোলে ওর সন্দীপের ছেলেটাকে নিয়ে ভয়ে গুটিসুটি মেরে আছে ছেলেটা। তখন নাকি রাত দুটো বাজে, আর ঘরের যে পরিবেশটা দেখে মনে হলো ওটা ওদের বাড়ি না, কারণ ওদের বাড়ি আমি চিনি, প্রতিদিন ব্লগ দেখি। তো কোথাও একটা ওরা আশ্রয় নিয়ে আছে, আর সন্দীপের দাবি হচ্ছে যে টিনা রাত দুটোর সময় ওদের দৌড় করাচ্ছে, মানে পুলিশ ওদের ফোন করেছে যে ছেলেকে নিয়ে থানায় আসতে, আর ওর বাবা মা এসে, মানে টিনার বাবা মা এসে টিনাকে রাত দুটোর সময় নাকি নিয়ে গেছে। এক্ষেত্রে একটা কথা বলি, সন্দীপের দাবি তো আমি বলেই দিয়েছি যে অন্য একটা ছেলের সাথে টিনার সম্পর্ক হয়েছে। এখানে একটা আমি কথা বলে রাখি, তারপরে সন্দীপ বলছে যে টিনা এখানে খুব রানী, রাজরানী হয়ে থাকতো, কাজকর্ম কিছু করতো না, বেলা নটার সময় ঘুম থেকে উঠতো, বেলা নটার সময় ব্লগিং করতো, সব কিছু মানলাম, সমস্তটাই মেনে নিলাম, টিনা এখানে রাজরানী হয়ে থাকতো, কোনো কাজ করতো না, কিছু করতো না, সমস্তটাই আমি মেনে নিলাম, সব কিছু মেনে নিলাম। কিন্তু তারপরেও আমি হাসছি কেন, একটা কথা তোমরা বন্ধুরা বিচার বিবেচনা করো, মানে পরপুরুষের সঙ্গে সম্পর্ক করেছে, ও বলছে যে ছেলের সঙ্গে পালিয়ে গেছে, তারপরে কেন সন্দীপরা ভয়ে গুটিসুটি মেরে আছে? সন্দীপরা তো বুক ফুলিয়ে থাকার কথা, সন্দীপ আর সন্দীপের পরিবার বুক ফুলিয়ে থাকার কথা, কারণ দোষটা কিন্তু ওরা করেনি, দোষটা করেছে টিনা। কিন্তু কেন সন্দীপরা ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে? দেশে কি আইন কানুন বলে কিছু নেই? কোর্ট নেই, আদালত নেই, কিচ্ছু নেই, থানা পুলিশ নেই, পুলিশ কি শুধু একতরফের কথাবার্তা শুনবে? তোমরাই বলো, এর ভেতরে কিছু না কিছু তো একটা ঘটনা ঘটেছে, হয় টিনার উপরে মানসিক টর্চার হয়েছে বা টিনার উপরে কোনো শারীরিক টর্চার হয়েছে, যেটা সন্দীপ বলতে চাইছে, যে দর্শকদেরকে বলতে চাইছে যে তোমরা আমাকে বাঁচাও, তোমরা আমাকে হেল্প করো, ওর নতুন একটা পরপুরুষের সঙ্গে সম্পর্ক হয়েছে, ওটা ও জানতে পেরে ওকে হয়তো কিছু বলেছে, সেখানে রাগ করেছে। তোমরাই বলো বন্ধুরা, রাত দুটো সময় এই কথা নিয়ে ওর মা বাবা কেন আসবে, ওর মা বাবা কেন আসবে? ওর মা, ওর মেয়ে যদি বিপথে যায় তাহলে ওর মা বাবা বোঝাবে, যেহেতু ওর একটা ছোট্ট সন্তান আছে, তাই না? ওর মা বাবা যথেষ্ট শিক্ষিত পরিবার বলে আমার অন্তত মনে হয়, দেখে অন্তত মনে হয় বাবা একটা ভালো পুলিশের লাইনে চাকরি করে, তো সেদিক থেকে বলবো ওর মা বাবা বোঝাবে যে এটা এটা ঠিক না বা কিছু। সেখানে রাত দুটোর সময় কেন এসে টিনাকে ওইভাবে নিয়ে চলে যাবে, কেন এসে টিনাকে নিয়ে চলে যাবে? আর এদিকে বলি, সন্দীপের পরিবার যে একদমই সুবিধার না সেটা কিন্তু আমরা এর আগেও অনেকবার প্রমাণ পেয়েছি, সৌমিলিকে সৌমালিদিকে নিয়ে যে কন্ট্রোভার্সিগুলো ওদের চ্যানেলে হয়েছিল, সেটা সেটার প্রসঙ্গে, মানে সেদিক থেকে
তো সন্দীপের দিদি যে কথাগুলো বলেছিল একদমই ঠিকঠাক কথা বলেছিল, যে ওর বাবা একটা মেয়ে হয়েছে বলে ওর বাবা ওকে সেভাবে দেখেনি, মাও ভুলে গেছে। একটা সন্তানকে যে মা ভুলে যেতে পারে, যে বাবা ভুলে যেতে পারে, সেটা কেমন পরিবার! যে দিদার কাছে মানুষ হয় একজন সন্তান, সে কেমন পরিবার সেটা দেখেই বোঝা যাচ্ছে। এখনো ওদের পরিবারে মানে ছেলে মেয়েকে তফাত করে দেখা হয়। ছেলেকে ছেলে হচ্ছে ওদের কাছে সোনার আংটি, হীরের আংটি, আর মেয়ে হচ্ছে ওদের কাছে মানে কি বলবো, পাথর বাটি। তো এটা মানে আমরা আগে থেকেই এই গল্পটা জানি, এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক তোলপাড় হয়েছিল এর আগে। তো সেদিক থেকে দেখা গেলে ওদের পরিবার মোটেও সুবিধাজনক না। আর টিনা কেন পালিয়ে গেছে, যতই সম্পর্ক হোক, যতই যাই হোক, সেটা আমি মানছি, কারণ রাত দুটোর সময় কে ওর বাবা মাকে ফোন করে? এমন কিছু হয়তো ওর ওপরে টর্চার হয়েছিল, এমন কিছু ওর ওপরে একটা ফিজিক্যালি বা মেন্টালি টর্চার ওরা করেছে, যার জন্য টিনা থানায় যেতে বাধ্য হয়েছে, পুলিশের কাছে যেতে বাধ্য হয়েছে। এবার সেগুলো তো আমাদের কাছে অজানা। তাহলে তোমরাই বলো বন্ধুরা, যদি সন্দীপের পরিবারে কোনো দোষ না থাকে, সন্দীপের পরিবার তাহলে কেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে? সন্দীপের পরিবার তো দোষী নয়, কেন ওরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে? তোমরা একটা কথা বিচার বিবেচনা করে দেখো তো, দোষটা তো করেছে টিনা। তাহলে টিনা যদি দোষ করে থাকে, তাহলে টিনা অপরাধী, কিন্তু ওরা ওদের পরিবার কেন পালিয়ে যাচ্ছে? ও তো ওর হাজব্যান্ড তো গিয়ে পুলিশের কাছে সবটা খুলে বলতে পারে, কিন্তু সেগুলো কিন্তু করেনি, ও ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। দেশে আইনকানুন বলে কিছু নেই, সব আইনকানুন টিনারাই কিনে রেখে দিয়েছে। ওই জন্য টিনারা পুলিশের কাছে যা বলেছে পুলিশরা সেটা বিশ্বাস করেছে, যেহেতু এখন। কিন্তু আমি একটাই কথা বলবো বন্ধুরা, এর মানে এই পরিবারে কিন্তু যথেষ্ট খুঁত আছে, এই পরিবারে যথেষ্ট খুঁত আছে। মোটেও সন্দীপের বাবা মা একদমই ভালো মানুষ নয়, পরিবারও একদমই ভালো না। সন্দীপের সঙ্গে টিনার অনেক বিষয়ে মনোমালিন্য হয়েছে, সেগুলো আমরা অনেক 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 ব্লগে দেখতে পেয়েছি এবং তার প্রমাণও আমরা পেয়েছি। তাই জন্য বলবো যে একতরফা যে শুধু টিনা দোষ করেছে এটা আমি মানতে বাধ্য নই, কারণ ওদের পরিবারেরও কিছু দোষ আছে, অবশ্যই আছে। টিনাকে যেগুলো টিনা ফেস করেছে, টিনার উপরে যেগুলো ফিজিক্যালি মেন্টালি টর্চার হয়েছে, যেগুলো টিনার ব্লগে হয়তো আমরা দেখতে পাবো, আশা করি পরের ব্লগগুলোতে হয়তো দেখতে পাবো, তার জন্য অপেক্ষায় থাকলাম। আর সন্দীপের কান্নাকাটি যে করছে ওটা আমার নিতান্তই কুমিরের কান্না বলে মনে হচ্ছে, কারণ সন্দীপকে আমার কোনো কালেই সেরকম মনে হয়নি। আর এই যে চ্যানেলটার কথা বলছে, যে চ্যানেলে যে এসে যে কথা বলছে, এই চ্যানেলটা দাঁড় করিয়েছে কে? এই চ্যানেলটার দাঁড় করিয়েছে কিন্তু টিনা। অবশ্যই ওর পেছনে ওর ননদের হাত ছিল, হাত না থাকলে এতটা বড় চ্যানেল হতো না। আগের ব্লগগুলো তো আমি টিনা দেখেছি, তো সেদিক থেকে বিচার বিবেচনা করে দেখা যায় টিনা কিন্তু মেন, দুটো চ্যানেল কিন্তু টিনার। ওর হাজব্যান্ড যে এই চ্যানেলে এসে যে কথাগুলো বলছে সেই চ্যানেলটাও কিন্তু টিনার। আর সন্দীপ সেভাবে কিছুই করে না, বাড়িতেই বসে থাকে, আমরা যা দেখতে পাই ওদের দুটো চ্যানেল থেকে যা ইনকাম হয় সেই দিয়েই ওদের সংসার চলে। তো এদিক থেকে বলবো টিনারও হাতে কিছু টাকা পয়সা এসছে, টিনাও একটু নতুন করে জগৎটাকে চিনছে, জগৎটাকে দেখছে। এই নিয়ে হয়তো হাজব্যান্ডের মধ্যে কিছু একটা মনোমালিন্য হয়েছে, কিন্তু টিনাই যে শুধু একা অপরাধী এটা আমি মানতে পারলাম না, কারণ সন্দীপরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের অনেক কারণ আছে। হয়তো টিনার ওপরে সেরকম একটা কিছু অত্যাচার ওরা করেছে, বা মেন্টালি বা ফিজিক্যালি কিছু একটা করেছে, যার জন্য ওরা পুলিশে দ্বারস্থ হয়েছে। পুলিশ ওই জন্য ওদেরকে ফোন করে ডেকে পাঠিয়েছে, আর ওরা ভয়ে ওই জন্য যাচ্ছে না, ওই জন্য ওরা একটা অন্য জায়গায় লুকিয়ে আছে। এটাই হচ্ছে মোদ্দা কথা। ভিডিওটা দেখে সত্যি আমার খুব হাসি লাগলো, তাই মনে হলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আর যারা যারা দেখোনি তারা প্লিজ গিয়ে একবার চেক করে আসো সোশ্যাল মিডিয়াতে কী হচ্ছে। প্রথমে এমএস ফ্যামিলিকে নিয়ে এরকম একটা পরকীয়া সম্পর্ক নিয়ে এমএস ফ্যামিলি তোলপাড় হচ্ছিল, এখন আবার হচ্ছে মাই ভিলেজ লাইফ টিনা তোলপাড় হচ্ছে, জানি না আর নেক্সট চ্যানেল কারা আসছে। সত্যি আমার খুব হাসি লাগছে, এরা এই সমস্ত করে কত ইনকাম করছে, কত টাকা কামাচ্ছে সেটা ভেবেই আমার সত্যি খুব হাসি পাচ্ছে। তো যাই হোক, চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, পরের বারে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা কন্ট্রোভার্সি ভিডিওতে। চলো, আশা করি তোমরা সে ভালো আছো, সুস্থ আছো, আর ভালো থাকো, সুস্থ থাকো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো চলো আজকে আমার তোমাদেরকে বিদায় নিচ্ছি, পরের বারে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।